ঢালাওভাবে পুনঃতফসিলের কারণে খেলাপি ঋণের পরিমাণ কমে এসেছে দেশের ব্যাংকিং খাতে ডিসেম্বর শেষের প্রাথমিক হিসেবে খেলাপি ঋণের হার নয় শতাংশে নেমে এসেছে বলে জানা গেছে ব্যাংকাররা বলছেন বেশিরভাগ খেলাপিরাই দুই শতাংশ বকেয়া জমা দিয়ে এককালীন এক্সিট নীতির সুবিধা নিয়ে ঋণ পুনঃতফসিল করেছেন সৌরভ রহমানের রিপোর্ট শাখা আর কার্যক্রমের বিচারে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বড় ডিসেম্বর শেষে যাদের মোট বিতরণকৃত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে পঞ্চান্ন হাজার কোটি টাকা যার উনিশ ভাগই এখন খেলাপি হয়ে আছে যদিও দু হাজার ডিসেম্বর শেষে এই হার ছিল ছাব্বিশ হিসেব বলছে বছরের ব্যবধানে তিন কোটি টাকা খেলাপি ঋণ কমেছে ব্যাংকটিতে যার মধ্যে দুই কোটি টাকাই কমানো হয়েছে তফসিলের মাধ্যমে সুযোগ নেওয়া হয়েছে সরকার ঘোষিত এককালীন এক্সিট নীতিরও আমরা প্রায় আঠাশশো আঠাশশো আবেদন পেয়েছি এর মধ্যে আমরা পঁচিশশো পঁচাশিটা নিষ্পত্তি করেছি এবং ফিগারটা হলো এটা প্রায় ছাব্বিশশো কোটি টাকার মতো আমরা কিন্তু এখান থেকে ডিস্ট্রিবিউট করেছি কেন যখন ঋষি রুলটা তো করা হয় কিন্তু এবারে যেহেতু টু পার্সেন্টের ডাউন পেমেন্ট দিয়ে এটা সুযোগ এসছে তাহলে সবাই যারা ক্লাসিফাই ছিল তারা এই আলোকে এসছে শুধু সোনালি নয় হিসেব বলছে দু হাজার উনিশের মেতে দুই শতাংশ বকেয়া পরিশোধ করে নয় শতাংশ সুদে দশ বছরের জন্য খেলাপি ঋণ পুনঃতফসিলের এই সুবিধা ঘোষণা করার পর থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত প্রায় চোদ্দ হাজার আবেদন জমা পড়েছে এর মধ্যে ছয় হাজার ছয়শো বত্রিশটি আবেদন নিষ্পত্তি করেছে ব্যাংকগুলো পূর্ণ তফসিল হয়েছে চোদ্দ হাজার একশো চুয়াল্লিশ কোটি টাকা জানুয়ারির হিসাব যোগ করলে যার মোট পরিমাণ দাঁড়ায় উনিশ হাজার কোটি টাকার মতো এর বাইরে এই সময়ে আরও বত্রিশ হাজার কোটি টাকার ঋণ পূর্ণ হয়েছে নিয়মিত পদ্ধতিতে যা বছর শেষে খেলাপি ঋণের হিসেবে ইতিবাচক বার্তা দিয়েছে এনপির আমি যেটুকু শুনেছি বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে যেটা সেপ্টেম্বর ছিল এলেভেন পয়েন্ট নাইন ফাইভ সেটা বোধহয় নয় দশমিক দুই কিংবা নয় দশমিক নেমে এসছে এখন আশা করা হচ্ছে এই হলো হল এটি লিভেন বিলটের সো দেখা যাক কী হয় এখন রিসিউনি যদি ধরেন নাম যখন করি আমরা অনেক করার সময় কিন্তু করার জন্য করি ফেলি ওই ওই পার্টিকুলার সময় থেকে বেরিয়ে আমরা সবাই করছি তো ওটা কোনো হয় কি আসলে পরবর্তীতে আবার এটা এই লোনটা খারাপ হয়ে যায় কেন তো কোনো ক্যাশ নাই ও কোথেকে দেবে বাংলাদেশ ব্যাংক থেকে প্রকাশিত সবশেষ তথ্য অনুযায়ী দু হাজার উনিশের সেপ্টেম্বর শেষে দেশের ব্যাঙ্কিং খাতের খেলাপি ঋণের পরিমাণ ছিল এক লাখ ষোলো হাজার দুইশো আটাশি কোটি টাকা সৌরভ রহমান বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন